সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চাষি মোহাম্মদ বাবুল আক্তারকে। তিনি সাম্প্রতিক সময়ে বাহুবলী জাতের টমেটো চাষ করে সফলতা অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বাহুবলী জাতের টমেটো চাষ অনেক চাষির পক্ষেই সম্ভব নয়। চাষি মোহাম্মদ বাবুল আক্তার মনে করেন, বাহুবলী জাতের টমেটো চাষ করে তিনি প্রতি কেজি 10 টাকা হারে বিক্রি করলেও তার এই ফসল থেকে 50,000 টাকা তিনি আয় করতে সক্ষম হবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি। আপনি বাহুবলী জাতের টমেটো চাষ করে খুব সুন্দর ভাবে সফলতা অর্জন করেছেন, এর পেছনের অবশ্যই গল্প আমাদের সাথে শেয়ার করবেন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব, এত জাতের টমেটো থাকতে আপনি কেন বাহুবলী জাতের টমেটো বেছে নিলেন? মূলত বাহুবলী টমেটার একটা ভাইরাস সহনশীল জাত, এর অতিমাত্রায় ঝড় বৃষ্টিতেও সমস্যা হয় না। দ্বিতীয়ত, এর ফলটা বাজারে বিক্রি করতে সুবিধা হয়, পরিবহনযোগ্য, ফলটার গেটা পাশে একটা শেপ সাইজটা ভালো আসে এবং একটু শক্ত টাইপের টমেটো, যার কারণে দূরবর্তী স্থানে পরিবহন করতেও সুবিধা হয়। যার ক্ষেত্রে এটা পচনশীল না, অতিরিক্ত না, দ্রুত পচনশীল না, যার কারণে এটা সুবিধা করতে সুবিধা হয় আপনার চাষের জন্য উপযোগী আর কি। আপনি এই বাহুবলী জাতের টমেটো বীজ কোথা থেকে প্রথমে সংগ্রহ করেছিলেন? এটা এআর মালিক সিড কোম্পানির বীজ, এটা তাদের ডিলারের মারফত কালেকশন করা। আপনি বাহুবলী টমেটো চারা অবস্থায় বিশেষ কোনো পরিচর্যা করে থাকেন? চারা তো দেওয়া হচ্ছে কোকোপিট মারফত, ফ্রেমের চারা তৈরি করা। দ্বিতীয়ত, চারার পরিচর্যা বলতে কি, কোকোপিট চারা তৈরি করলে এমনিতেই সুন্দর হয়। আর দ্বিতীয়ত, জমিতে যখন রোপণ করা হয়, রোপণ করার পরে পরের দিন থেকে ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে, প্রতি 4 দিন 5 দিন পর পর স্প্রে শিডিউল ছিল, যার কারণে গাছে পর্যন্ত আসছে। হ্যাঁ, আমি বাহুবলী জাতের টমেটো অনেক জমিতে আমি দেখেছি, কিন্তু আপনার বিশেষ একটা দৃষ্টি আমি দেখছি, পলিব্যাগ ইউজ করেছেন, কি জন্য এটা ইউজ করেছেন? এটা মূলত আধুনিক যে টেকনোলজি হিসাব করা যায়, যে বর্তমান বিশ্ব বাজারে যে চাষাবাদের ফর্মুলার ক্ষেত্রে এই পলিটা ব্যবহার করা হয়। আপনি মনে করেন যে সারা অবস্থায় আপনি হলো এই পলিব্যাগ ইউজ করলে বেশি ভালো হবে? এটা মাটি তৈরি করার পরে পলিটা ব্যবহার করলে এটাই গুণাগুণ হিসাবে ফলের গাছের ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার এই বাহুবলী যে টমেটো, প্রতিটি গাছ থেকে আপনি কেমন ফল আশা করেন? আপনি বাহুবলী টমেটো সব বলা চলে, অনেকেই বলে 8-10 কেজি করে, 9 কেজি থেকে 10 কেজি পর্যন্ত ফল আসে। সেই ক্ষেত্রে আমি গত বছর যেটা পাইছি তাতে বলা চলে যে 17-18 কেজি পর্যন্ত ফল পাওয়া গেছে কোনো কোনো গাছের থেকে। আপনার এই যে গাছগুলো আমরা এখন দেখছি, এগুলো বয়স কতদিন হয়েছে আপনার? এটা বয়স বলা চলে আজকে 40 দিন মতো। 40 দিন মতো কতদিনে ফল দেয় এই টমেটো গাছে? টমেটো গাছে যে ফুল ফল আসছে, ফুলের থেকে ফলে চলে আসছে, এখনো ফল পুরোপুরি সেব আসতে বেশ কিছুদিন সময় লাগবে। আর ফল গাছের থেকে ছিঁড়তে বা তুলতে সময়টা লাগবে প্রায় 90 দিন চারা লাগানোর পর থেকে। আমরা আমরা এই যে মাথার উপর যে বাঁশগুলো দেখছি, এটা দিয়ে আপনি কি করবো? এটা বাঁশের মাথা করা হয়েছে, গাছটা বাঁধা মানে টমেটো গাছে উঠাবেন আপনি? টমেটো গাছে উঠছে, কিন্তু সেটা আলাদা সিস্টেমে উঠবে, এটা টান করার জন্য। কিন্তু কোন বাহুবলী জাতের টমেটো আমরা যেসব জমি দেখি, কিন্তু এইভাবে কখনো দেখিনি। এটা সবাই তো করবে না, এটা সবাই না জানলে করবে কেন? এটা সুবিধা আছে তাই করি, আমি গতবারও করছি না ব্যবহার করছি, কিন্তু এর উপরে উঠবে না, কিন্তু এখান থেকে গাছের টান থাকবে। এই জাতের টমেটোর রোগ বলে কেমন হয়? বাহুবলী টমেটো রোগ সহনশীল, অনেক রোগ থেকে মুক্ত থাকে, গাছটা শক্ত এবং ফলটাও শক্ত, যার কারণে এটাই রোগ ব্যাধি কম আসে। এটা কি আপনার কাছে শীতকালীন সবজি না 12 মাসে চাষ? এটা 12 মাসিক না, এটা শীতটাই বেশি, শীতকালীন সবজির ভিতরেই চলে। তবে কেউ যদি গাছে ভাদ্র আশ্বিন মাসে করে তাহলে একটু আগাম ওঠে, কিন্তু সেই ক্ষেত্রে ফলন কম আসবে। সার প্রয়োগের ক্ষেত্রে বিশেষ কোন সতর্কতা অবলম্বন করতে? সতর্কতা বলতে, জমিতে যখনই জমি রেডি করা হয় তখনই লাস্ট চাষে এর বাকি সার ব্যবস্থাপনাটা শেষ করা। সার মানে খরচ বেশি নাকি এটা? সার আপনার হলো স্প্রে ওষুধ? খরচ তো চাষ করতে হলে খরচ লাগবেই, কিছু না কিছু খরচ হবে, তেমন খরচ আসবে না। এই কাটা প্রতি দেখা হচ্ছে যে বলা চলে টোটাল মিলে হয়তো 2,000-2,500 টাকা সার এসে। আপনি যে উপরে যে টালটা দিচ্ছেন এটাতে তো ব্যয় হচ্ছে, এটা মাত্র 2,500-1,500 টাকার বাঁশ কেনা হয়েছে, সে জায়গায় আমার একটা শ্রমিক খরচ হিসাব করে বলা চলে 2,000
থেকে 3000 টাকা খরচ হয়েছে। আপনি নিজে এই জমিতে পরিচর্যা করেন নিজে? আমি নিজে সবসময় সার্বক্ষণিক আপনি নিজেই ফল তোলেন সবকিছু আপনি নিজে দেখাশোনা করেন? ছোট জমি তো যার জন্য করতে হয়। আপনি এত কিছু জানেন কিভাবে? অন্য চাষের ক্ষেত্রে এত তথ্য কিন্তু আমরা পাই না। এটা চাষ সম্পর্কে অনেক জায়গা থেকে তথ্য নেওয়া হতো আইতা যে কোনো ফসলে আপনি উৎপাদন করতে গেলে উৎপাদনে যেতে হলে অবশ্যই আপনাকে জেনে বুঝে শুনে বলে করতে হবে। আমরা চাষি মোহাম্মদ বাবুল আক্তারের কাছ থেকে এই সম্পর্কে তথ্য কিন্তু পেয়েছি এবং এই জাতের টমেটা অবশ্যই দ্বিগুণ হারে ফল দিয়ে থাকে যদি আপনি জেনে বুঝে করতে থাকেন। নাহলে আমরা অনেক এই বাহুবলী জাতের টমেটো দেখে আসছি কিন্তু এইভাবে কখনোই ফল ধরা বা এত সুন্দর আমরা বলে দেখিনি। তো এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, যেমন আছে পলিব্যাগ, সার, স্প্রে, সবকিছু মোটামুটি আপনারা জেনে বুঝে করতে পারেন, তাহলে আপনারা বাহুবলী জাতের টমেটো চাষ করতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স কথা হচ্ছে যারা বাহুবলী জাতের টমেটো চাষ করতে আগ্রহী তাদের কি কি সতর্কতা করতে হবে এবং তাদের সাথে যদি কিছু বলতে চান? সেক্ষেত্রে বলা চলে যে বাহুবলী টমেটো করলে লাভ আছে, কিন্তু এটা সময় উপযোগী করতে হবে। অক্টোবরের 10 তারিখের পরের থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত গাছ লাগানো যাবে, তাহলে ফলনটা ঠিক আসবে। কেমন মানে আমাদের সাধারণত এঁটেল মাটি, আমাদের এটা সব বেলে দোআঁশ মাটি দিয়ে সব থেকে গাছ ভালো হয় দোআঁশ মাটিতে, কিন্তু আমার জমিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এতক্ষণ আমরা কথা বললাম চাষি মোহাম্মদ বাবুল আক্তারের সাথে, খুবই ভালো লাগছে। তো ভিউয়ার্স, ডিজিটাল ফার্মারের ভিডিও গুলো আপনাদের অনেক উপকারে আসে, জেনে আসলে অনেক ভালো লাগছে। তো আমাদের এই চাষিদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই প্রযুক্তির সাথে তাল মিলে যেতে হবে, এদেশে কৃষকদের পূর্ণ প্রাপ্য সম্মানটুকু আমাদেরকে দিতে হবে, তাহলে চাষিরা ভালো থাকবে, ভালো থাকবো আমরা, আমাদের দেশটা ভালো থাকবে। তবে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, তবে এক্ষেত্রে আমাদের সবারই